মানুষের সবচেয়ে বড় দুর্বলতা হলো ভালোবাসা। যার মধ্যে ভালোবাসা নেই তার কোনো দুর্বলতাও নেই। ভালোবাসার জন্য মানুষ সব কিছু করতে পারে, আর সেই ভালোবাসায় তার জন্য কাল হয়ে দাঁড়ায়, সেই প্রকৃত বন্ধু হয় যার কাছে বিশ্বাসটুকু জমা রাখা যায়, যার সাথে দুঃখ শেয়ার করা যায়, যার সাথে সারাক্ষণ ঝগড়া করে আবার মিলে যাওয়া যায়। কিছু মানুষকে বোঝা খুব কঠিন, মাঝে মাঝে তাদেরকে খুব আপন মনে হবে, মনে হবে সে আপনার সবচেয়ে কাছের ও নিঃস্বার্থ বন্ধু। কিন্তু তা না, তারা আসলে কারো জীবনে আপন হয়ে আসে সবচেয়ে বড় ক্ষতিটা করার জন্য। তারা হচ্ছে বন্ধুরূপী শত্রু। ভালোবাসা ক্ষণিকের জন্য নয়, ভালোবাসা তো অনন্তকালের জন্য। ভালোবাসা একটি নয়, দুটি হৃদয়ের হয়। কার হার্টে কার বিট চলে, কার আবেগে কে গলে, কার চোখে কে অশ্রু ফেলে, তা কি আপনি জানেন? ভালোবাসা অন্যায় নয়, কিন্তু ভালোবাসার নামে অভিনয় করাটা অন্যায়। ভালোবেসে যারা জীবন দিয়ে চলে গেছে তারাই ভালো করেছে, তা না হলে প্রতিদিনই নতুন করে মরণের সাথে লড়াই করতে হতো। অপেক্ষা তো সেই করে যে কাউকে মন থেকে ভালোবাসে। যদি কাউকে ধোকা দিয়ে ভালো থাকো তাহলে ভেবো না সে বোকা, শুধু এটাই ভাববে যে সে তোমাকে এতটাই বিশ্বাস করেছিল যে যার যোগ্য তুমি এখনও নও। ভালোবাসা থাকা সত্ত্বেও কিছু কিছু সম্পর্ক ভুল বোঝাবুঝির কারণে নষ্ট হয়ে যায়। ভালোবাসা এমন একটি বদভ্যাস যেটার কারণে মানুষ এক মুহূর্ত আনন্দ পাওয়ার জন্য সারা জীবন কষ্ট সইতেও দ্বিধাবোধ করে না। গিগিটির রং বদলায় আত্মরক্ষার্থে, আর মানুষ রং বদলায় স্বার্থ রক্ষার্থে। ভালোবাসা চিরদিনই বেঁচে থাকে, কখনো কবিতা হয়ে, কখনো গল্প হয়ে, কখনো স্মৃতি হয়ে, কখনো আবার কারো চোখের জল হয়ে। সুখী মানুষগুলোর পতন সবসময় ভালোবাসার কারণে হয়, কিন্তু মাদকের জন্য নয়। জীবনে কাউকে আঘাত করার আগে একটু ভেবে নিও নিজে আঘাত পেলে কেমন লাগবে। মনে রেখো, কাউকে কাঁদিয়ে বেশি দিন ভালো থাকা যায় না।